हेलो स्टूडेंट्स, वेलकम टू प्रदीश एजुकेशन एंड ट्रेनिंग। तो आज के আমরা যে চ্যাপ্টারটা করব সেটার ডিমান্ড কিন্তু অনেক বেশি দেখলাম কমেন্ট সেকশনে, সেটা হলো সময় ও দূরত্ব। তো সময় ও দূরত্ব চ্যাপ্টারে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তো দেখবই, আর এই চ্যাপ্টারটা একদম কনসেপ্টটা বুঝে আমাদের শিখতে হবে যাতে কিনা কোনো দিনও তোমরা না ভুলে যাও। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক, আর একদম ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, অনেক নতুন ধরনের অঙ্ক অনেক মজা করে শিখতে পারবে। আর তার সাথে যারা আমাকে কমেন্টে জানাচ্ছ যে ম্যাথসের ক্লাস খুব ভালো লাগছে তাদের অসংখ্য ধন্যবাদ, এরকম করে আর অনেক কমেন্ট তোমরা করতে থাকো। তো চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। প্রথমেই আজকে কিন্তু কোশ্চেন নেই, আজকে যেটা রয়েছে সেটা হলো কনসেপ্ট। তো গতিবেগ, তোমরা জানো যে গতিবেগ কাকে বলে? তো চলো আগে আমরা বুঝে নিই যে গতিবেগ কাকে বলে। শীতকাল চলছে আর তোমাদের অনেকেরই এখন মনে হয় যে একটু ঘুরতে যাই, তো ঘুরতে যাওয়ার জন্য এখন খুব ভালো একটা জায়গা হচ্ছে পার্ক। তো ধরো এই রয়েছে তোমার বাড়ি, এখানে তোমার বাড়ি রয়েছে, তুমি এখান থেকে পার্কে যাবে, এই হচ্ছে পার্ক, এই পর্যন্ত পার্ক রয়েছে, তার মানে তোমাকে এই রাস্তাটা আসতে হবে। তো ধরলাম তোমার বাড়ি থেকে তোমার পার্কের রাস্তাটা খুব কম দূরত্বের, ধরে নিলাম যে 100 মিটার দূরত্বেই রয়েছে। এবার আমি বললাম যে তুমি বাড়ি থেকে বেরোলে আর এই 100 মিটার রাস্তাটা তুমি 10 মিনিটে আসলে, তুমি 10 মিনিটে এই 100 মিটার রাস্তাটা আসলে, এসে পার্কে চলে গেলে, মজা করতে চলে গেলে। এবার তুমি, তোমাকে কি যদি আমি জিজ্ঞাসা করি যে এই যে তুমি আসলে তোমার আসার সময় তোমার গতিবেগ কি ছিল, তখন কি বলবে? দেখো গতিবেগ বিষয়টা কি, তুমি 10 মিনিটে গেলে 100 মিটার, তাহলে তুমি 1 মিনিটে কত মিটার যাবে? 100 বাই 10 মানে হচ্ছে 10 মিটার, তার মানে তুমি প্রতি 1 মিনিটে 10 মিটার করে করে এগিয়েছো। প্রথম মিনিটে 10 মিটার গেলে, তারপরের মিনিটে আবার 10 মিটার গেলে, তারপরের মিনিটে আবার 10 মিটার গেলে, এইভাবে যাচ্ছ। তার মানে 1 মিনিটে যতটা দূরত্ব তুমি গেলে সেটাকেই বলা হচ্ছে কি, যে ওর গতিবেগ। 1 মিনিটে যতটা দূরত্ব গেলে সেটাই তোমার গতিবেগ। একেই সহজ ভাষায় বলা হয় যে একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করা হয় তাকে বলা হয় গতিবেগ। এই একক সময়টা 1 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে, শুধু 1 থাকলেই 1 মিনিট অথবা ঘন্টা অথবা সেকেন্ডে যতটা দূরত্ব কেউ যায় সেটাই তার গতিবেগ। তাহলে কত সহজে দেখো আমরা স্পিড বা গতিবেগ বুঝে নিলাম। অনেকেই বাইকে চড়েছো, বাইকেও যেটা বলা হয় যে এখন 80 স্পিডে চলছে, তার মানে কি যে 1 ঘন্টায় অতটা রাস্তা যেতে পারে, এইভাবে কিন্তু গতিবেগ নির্দেশ করা হয়। তো আমরা একদম বইয়ের ভাষায় সংজ্ঞা মুখস্থ করব না, আমরা জিনিসটা বুঝে নিলাম যে গতিবেগ কাকে বলে। এবার আমি তোমাদের সংজ্ঞাটা দেখিয়ে দিই, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করা যায় তাকে গতিবেগ বলে। এবার আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে গতিবেগ বিষয়টা কি। এবার আমরা আসবো নেক্সট পার্টে, নেক্সট পার্টে আমরা দেখব গতিবেগ, যে আমি বললাম এটার দুটো একক আছে খুব প্রচলিত, সেটা কি কি। প্রথম রয়েছে কিমি পার ঘন্টা, এখানে একটা পার সাইন দেওয়া, এটাকে বলা হয় প্রতি ঘন্টায় যত কিলোমিটার যাচ্ছে সেই জন্য গতিবেগকে কিমি পার ঘন্টা অথবা মিটার পার সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়, এই দুটো হলো ওর একক। এখানে একটা জিনিস শেখার আছে, সেটা কি, যদি কখনো প্রশ্নের প্রয়োজনে তোমাদের কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে হয়, মানে তীর চিহ্ন যদি এই বরাবর থাকে যেখানে তোমায় কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে হচ্ছে, তাহলে তুমি 5/18 দিয়ে গুণ করবে। এটা ভালো করে মনে রাখো, যদি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করবে, যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে হয়, এবার তীর চিহ্ন এই দিকে,
তাহলে 18 বাই 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এদিকে 5 বাই 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আসতে পারো, আর মিটার পার সেকেন্ড থেকে 18 বাই 5 দিয়ে গুণ করে কিমি পার ঘন্টায় আসতে পারো। তো এইভাবে কিন্তু আমরা সহজেই এই যে পরিবর্তনটা করে নিতে পারি। এবার প্রশ্ন হলো, ম্যাম এগুলো কোন অঙ্কে লাগবে? অঙ্কও দেখাবো এবং তখনও বলে দেব যে কিভাবে এটা কাজে লাগাতে হবে। তো চলো দেরি না করে এবার আস্তে আস্তে আমরা যাই যে নেক্সট কনসেপ্ট কি আছে। নেক্সট কনসেপ্টে আমরা একটু আগেই বললাম যে একক সময়, মানে এক ঘন্টায় যতটা যাচ্ছি সেটাই হলো গতিবেগ। তাই গতিবেগ সমান সমান বলা হয় দূরত্ব বাই সময়। এটা হলো একমাত্র সূত্র যা তোমাদের মনে রাখতে হবে, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ এটা এই উপরের লাইনটা থেকেই এসেছে। কি করে? সময়কে যদি আমরা এই সাইডে নিয়ে গুণ করে দিই, দেখো গতিবেগ গুণ সময় হয়ে যাবে। তাহলে দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়, দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়। এইভাবে কিন্তু আমরা করে নিতে পারবো। এবার অঙ্কে আসি। প্রথম যে অঙ্ক সেটাই কি বলা আছে দেখো, একজন অ্যাথলেট 50 সেকেন্ডে 300 মিটার দৌড়ায়, তাহলে তার গতিবেগ কত মিটার পার সেকেন্ড? খুব সহজ একটা অঙ্ক। বলা আছে যে একজন অ্যাথলেট 50 সেকেন্ডে 300 মিটার দৌড়ায়। তো আমরা বলতে পারি তো যে 50 সেকেন্ডে দৌড়াচ্ছে কত মিটার? 300 মিটার। 50 সেকেন্ডে দৌড়াচ্ছে 300 মিটার। তাহলে 1 সেকেন্ডে দৌড়াবে কত মিটার? 300 বাই 50। কাটাকুটি করলে 0 0 কাটলো, 5 6 30, মানে 1 সেকেন্ডে দৌড়াবে 6 মিটার। তাহলে উত্তর হয়ে যাবে 6 মিটার পার সেকেন্ড, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। একদম বেসিক কনসেপ্ট থেকে করলাম যে 50 সেকেন্ডে যদি 300 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে 6 মিটার, আর এটাকেই আমরা বলি গতিবেগ। তাহলে গতিবেগ 6 মিটার পার সেকেন্ড, উত্তর হয়ে যাবে অপশন এ। চলো দেখে নিই উত্তরটা, অপশন এ হয়ে গেল রাইট আনসার। এবার আমরা পরের প্রশ্নে যাব। দেখো একদম একই ধরনের একটা প্রশ্ন, একজন অ্যাথলেট 24 সেকেন্ডে 200 মিটার দৌড়ায়, তাহলে তার গতিবেগ কত কিমি পার ঘন্টা? তাহলে পার্থক্যটা কোথায় হলো বলো তো? আগের অঙ্কটায় মিটার পার সেকেন্ড ছিল, কিন্তু এই অঙ্কটায় চেয়েছে কিমি পার ঘন্টায় গতিবেগ কত। তো এখানে কিন্তু আমরা সেই যে কনসেপ্টটা দেখলাম 5/18 আর 18/5 দিয়ে গুণ করার, সেটা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো, প্রথমে বলা আছে 24 সেকেন্ডে যায় কত মিটার? 200 মিটার। তাহলে আমি লিখে নিলাম যে 24 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত মিটার? 200/24 মিটার। 200/24 মিটার 1 সেকেন্ডে যাচ্ছে। এই 200/24টাই হলো গতিবেগ মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের উত্তর চেয়েছে কিমি পার ঘন্টায়। আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাওয়ার নিয়মটা আমি তোমাদের বলে দিয়েছি, মনে পড়ছে তো? 18/5 দিয়ে গুণ করতে হবে। তার মানে 200/24 × 18/5, এটা শুধু আমাদের করতে হবে। তো এটা যদি আমি করি, 5 দিয়ে কাটছি 40, 6 দিয়ে কাটছি 3/6 = 18, 4/6 = 24, 4×10 = 40, 3×10 = 30, তার মানে হয়ে যাবে 30 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার, আর এই হলো তার সলিউশন। আশা করি বোঝা গেল যে কি করে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় কনভার্ট করলাম। যদি উল্টোটা করতে হতো, 5/18 দিয়ে গুণ করতাম, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টার জন্য 18/5 দিয়ে গুণ করতে হবে। এই হলো ফুল সলিউশন। সবাই কিন্তু পয়েন্ট করে এগুলো লিখে রাখবে, তাহলে আর কোনো দিনও ভুলবে না। আর তার সাথে সাথে ক্লাসটা তো করতে থাকতেই হবে, আরও অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করে আছে। চলো এর আনসারটা দেখে নেওয়া যাক। এর আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 30। এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা নতুন সূত্র, সেটা হলো গড় গতিবেগের সূত্র।
গড় গতিবেগ সমান সমান 2xy / x + y। এবার তোমাদের মনে হতে পারে xyটা কি, x আর y হচ্ছে গতিবেগ, দুটো গতিবেগ যদি আলাদা করে বলা থাকে আর গড় গতিবেগ যদি চায় তাহলে এই ফর্মুলাতে বার করা যায় 2xy / x + y, এই সূত্র ধরে বের করতে পারবে। আর এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তো চলো কিছু প্রশ্ন দেখা যাক। এই প্রশ্নটায় বলছে যে পূজা 10 কিমি পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট পথ গিয়ে 40 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। বলছে পূজা কি করলো, 10 কিমি পার ঘন্টা বেগে গেল, গিয়ে মানে এই যদি দূরত্ব হয় যখন যাচ্ছিল তখন 10 এই গতিবেগ নিয়ে গেল, ফিরে আসছে যখন তখন 40 গতিবেগে ফিরে আসলো। এবার বলছে তার গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা। এক্ষুনি আমরা দেখলাম গড় গতিবেগের সূত্র 2xy / x + y, যেখানে x আর y দুটো গতিবেগ, এখানে আমরা গতিবেগ দুটো জানি 10 আর 40। এবার আমাদের শুধু মান বসাতে হবে, 2xy মানে এগুলো সব গুণ অবস্থায় আছে, 2 গুণ 10 গুণ 40 / 10 যোগ 40। তো এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আসে 2 গুণ 10 গুণ 40 / 50। তো কাটাকুটি করতে হবে, দেখো 0 0 কাটলাম, 5 দুগুণী 10, এখানে 4 দুগুণী 8, 8 দুগুণী 16, তার মানে গড় গতিবেগ 16 কিমি পার ঘন্টা। এবার এই যে এই সূত্রটা জানো বলে তুমি কত কম সময় দেখো উত্তর করে ফেললে, 16 কিমি পার ঘন্টা অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। সবাই সলিউশনটা দেখে নাও, খাতায় করে নাও পজ করে অথবা ভিডিওটা রিপিট করে দেখো। চলো এই ছিল ফুল সলিউশন। তো আমরা আজকে প্রথমেই দেখলাম গতিবেগ বিষয়টা কি, তারপরে দেখলাম কি করে ওর এককগুলোকে পরিবর্তন করা যায়, আর এখন দেখলাম গড় গতিবেগ কি করে বার করা যায়। এর পরের প্রশ্নে তো যাবই, তার আগে আনসারটা দেখে নিই। আনসার আছে 16, যেটা এক্ষুনি আমরা বার করলাম। এবার মক টেস্ট, মক টেস্টের কথা তোমাদের বলে রাখি, জানি অনেকেই তোমরা মক টেস্ট কিনেছো, আর যারা এখনো কেননি অথচ আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পারের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলে রাখি, এই মক টেস্টটা কিন্তু খুব হেল্পফুল হবে, কারণ যেমন পরীক্ষায় প্রশ্ন হবে সেইভাবেই প্রশ্ন সেট করা হয়েছে, আর তার সাথে এর সমাধানও কিন্তু তোমরা পেয়ে যাবে, পুরোপুরা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র 30 টাকায়। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে তোমরা এটা নিয়ে নিতে পারো, অথবা প্রতিষ্ঠা অ্যাপ থেকেও কিন্তু তোমরা এটা পারচেস করতে পারো। শুধু মক টেস্টই নয়, এর সাথে কিন্তু তোমরা রচনাও পাবে, তার সাথে ট্রান্সলেশনও পাবে। তো ওগুলোও কিন্তু একটু লিঙ্ক থেকে দেখে নিও যে কোনটা কিভাবে পারচেস করতে হবে। তো চলো এরপরে দেখা যাক। এর পরের অঙ্কে বলছে একটি গাড়ি কোনো দূরত্ব 60 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে এবং ওই একই দূরত্ব 40 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে যাত্রাপথের গড় গতিবেগ কত। আশা করি এই অঙ্কটায় আর কারোর অসুবিধা হবে না, তাই তো? এক্ষুনি তোমরা শিখে গেছো, নিজেরা করো, মিলিয়ে নাও ঠিক হচ্ছে কি না। অপশন এ 40 কিমি পার ঘন্টা, অপশন বি 30 কিমি পার ঘন্টা, অপশন সি 45 কিমি পার ঘন্টা, আর অপশন ডি 48 কিমি পার ঘন্টা। নিজেরা করো আর তারপর মেলাও যে কোন অপশনটা হচ্ছে, দেন আমি সলিউশন বলবো। সেম প্রসেসে করতে হবে, যেখানে গড় গতিবেগের সূত্র হলো 2xy / x + y, এই সূত্র ধরে সমাধান করতে হবে। তো xy এর মান কত, এখানে xy হলো 60 আর 40, তার মানে 2 গুণ 60 গুণ 40 / 60 যোগ 40, 60 যোগ 40 করলে হয় 100, ডাইরেক্টলি 100 লেখা হলো, দুটো শূন্য কাটলাম, 4 6 24, 24 দুগুণী 48, তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি 48 কিমি পার ঘন্টা। আশা করি সবাই এটা পেরেছো, 48 কিমি পার ঘন্টা উত্তর হয়ে গেল। চলো দেখা যাক আনসারটা, অপশান নাম্বার ডি হয়ে গেল উত্তর। আবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলা আছে যে এ ও বি এর
ए ও বি এর গতিবেগ যথাক্রমে 15 কিমি পার ঘন্টা এবং 20 কিমি পার ঘন্টা। যদি কোনো দূরত্ব এ 8 মিনিটে সম্পন্ন করে তাহলে বি কত সময় নেবে? তো দেখো 15 কিমি পার ঘন্টা, প্রথমে এ এর কথা বলি, এ 1 ঘন্টায় 15 কিমি যায়, 1 ঘন্টাকে যদি আমি মিনিটে নিয়ে যাই সেটা হয় 60 মিনিট। তো আমি বলতে পারি যে এ 60 মিনিটে যায় 15 কিমি, তাহলে 1 মিনিটে যাবে 15/60 কিমি, তাহলে 8 মিনিটে যাবে 15/60 গুণ 8 কিমি, তাহলে 8 মিনিটে কতটা যাচ্ছে, 4/15 60, 4 2 8 মানে 2 কিমি যাচ্ছে 8 মিনিটে, তাহলে 8 মিনিটে কতটা গেল, 2 কিমি গেল। বি এবার কত সময় নেবে, দেখো বি 20 কিমি যায় 1 ঘন্টায়, বি 20 কিমি যায় 1 ঘন্টায় মানে 60 মিনিটে, বি 20 কিমি যায় 60 মিনিটে, যেতে হবে কত কিমি, দেখো আমরা এখানে পেয়ে গেছিলাম যে যেতে হবে 2 কিমি, তাহলে 1 কিমি যাবে 60/20 মিনিটে, আর 2 কিমি যাবে 60/20 গুণ 2 মিনিটে, তাহলে এটা কাটাকুটি করলে 3×20 60, 3×2×6, উত্তর হয়ে যাবে 6 মিনিটে বি এই দূরত্ব যেতে পারবে। প্রথমে আমরা এ এর এখান থেকে দূরত্ব বার করলাম, তারপর দেখলাম এই 2 কিমি যেতে বি এর 6 মিনিট সময় লাগে, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, আর এই হলো তার সলিউশন। চলো আমরা একটু দেখে নিই অ্যান্সারটা। অ্যান্সার দেখো 6 মিনিট রয়েছে, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন, দেখো কি আছে, এক ব্যক্তি 15.6 কিমি পার ঘন্টা বেগে কিছুটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে তিনি 2 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবেন, আর অপশনগুলো সব মিটারে দেওয়া। তো এখানে এই যে 15.6 কিমি পার ঘন্টা, আমরা বলতে পারি তো যে তার মানে 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করছে 15.6 কিমি, 1 ঘন্টায় দূরত্ব যাচ্ছে 15.6 কিমি, তাহলে 60 মিনিটে, তার মানেই বলা যায় যে 60 মিনিটে দূরত্ব যাচ্ছে, 1 ঘন্টাকে আমরা 60 মিনিট লিখতে পারি। এবার কিমিকে যদি আমি মিটার করতে চাই তাহলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1, 5, 6 আরও 3টে 0, 1000 দিয়ে গুণ করলাম, এক ঘর আগে দশমিক ছিল তাই এক ঘর আগে দশমিক বসাও, তাহলে হয়ে গেল 15,600 মিটার। এবার এটা যাচ্ছে 60 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটা যাবে, 15,600/60, আর আমাদের চেয়েছে 2 মিনিটে কতটা যাবে, মানে 2 মিনিটে যাবে 15,600/60 গুণ 2, এখানে 0 0 কাটলো, 3×2×6, এবার 3 দিয়ে ভাগ করো, 3×5=15, 3×2×6 আর 0, তার মানে 2 মিনিটে 520 মিটার দূরত্ব অতিক্রম করবে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই হলো তার সলিউশন, 1 ঘন্টায় 15.6 কিমি যাবে, কথাটার অর্থই হলো 60 মিনিটে 15,600 মিটার যাবে। ঘন্টাটাকে আমরা মিটারে নিলাম আর কিলোমিটার, ঘন্টাটাকে মিনিটে নিলাম আর কিলোমিটারটাকে মিটারে নিলাম, তারপর দেখলাম 2 মিনিটে যাচ্ছে 520 মিটার। এই হলো ফুল সলিউশন, সবাই অবশ্যই করে নেবে, আর তার সাথে আমাকে জানাবে অঙ্কগুলো বুঝতে পারছো কিনা। দেখো অপশন বি উত্তর হয়ে গেল 520 মিটার। নেক্সট যেটা রয়েছে, আবার বলে রাখি যে নোটস দেওয়া হচ্ছে, আমাদের যা যা পড়ানো হচ্ছে সব বিষয়ের নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 98 টাকায়। এই নোটসটা কিনতে চাইলেও কিন্তু ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারো, অথবা প্রতিষ্ঠা অ্যাপটা ইনস্টল করে সেখান থেকেও পারচেস করতে পারো। তো আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে, বাহ খুব সুন্দর একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝবে অঙ্কটা। এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে হেঁটে চলেছে, প্রতি 1 কিমি যাওয়ার পর 5 মিনিট বিরতি নেন, 5 কিমি যেতে তিনি কত সময় নেবেন, বলছে প্রতি 1 কিমি হাঁটছে 5 মিনিট করে দাঁড়াচ্ছে, বিরতি নেন মানে দাঁড়িয়ে যাচ্ছে, তো ব্যক্তিটা টোটাল যেতে হবে কত কিমি,
টোটাল যাচ্ছে কি 10 কিমি পার ঘন্টা বেগে এই গতিবেগে যাচ্ছে। তো তার মানে আমরা বলতে পারি যে প্রতি ঘন্টায় ব্যক্তিটা 10 কিলোমিটার করে যাচ্ছে, মানে প্রথম ঘন্টায় 10 কিলোমিটার গেল, তারপরে 5 মিনিট দাঁড়িয়ে গেল, তার পরের ঘন্টায় আবার 10 কিলোমিটার গেল, গিয়ে আবার 5 মিনিট দাঁড়িয়ে গেল, এইভাবে যাচ্ছে। এবার টোটাল যেতে হবে কত কিমি? 5 কিমি যেতে হবে। এবার 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 10 কিমি যেতে সময় নিচ্ছে কি 1 ঘন্টা, মানে আমরা বলতে পারি 60 মিনিট। 10 মিনিট যেতে 10 কিলোমিটার যেতে সময় নিচ্ছে 60 মিনিট। তাহলে 1 কিমি যেতে সময় নেবে কত? 60/10 মিনিট। তাহলে 5 কিমি যেতে, মানে এই পুরো রাস্তাটা যেটা 5 কিমির রাস্তা, সেটা যেতে সময় নেবে কত? 60/10 × 5, তার মানে হচ্ছে 30 মিনিট সময় নেবে। তাহলে এই 10 কিলোমিটার পুরো যেতেই লাগছে না, কারণ প্রত্যেক যে এক এই যে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, এটা কিন্তু পুরো টাইমটা ঘন্টা লাগছেই না, তার মানে উত্তরটা মিনিটে আসবে। তো তার মানে এই জায়গাটা যদি আমরা একটু ডিলিট করে দিই, এটাকে আরেকটু ভালোভাবে যদি আমরা বুঝি, তাহলে দেখতে পাবো যে এই যে যাত্রাটা শুরু করলো, যাত্রা শুরু করার এবার আমরা আর কি ঘন্টা ভাবছি না, এবার ভাবছি মিনিটের কথা। আমি দেখলাম যে 1 কিমি যেতে সময় লাগছে কত মিনিট? 6 মিনিট করে লাগছে। দেখো এখানটায় আমরা যদি ভাগ করে দিই, 1 কিমি যেতে 6 মিনিট লাগছে, তাহলে 6 মিনিট অন্তর 1 কিমি গেল, আর এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকলো, আবার 6 মিনিট অন্তর 1 কিমি গেল, 5 মিনিট দাঁড়িয়ে থাকলো। তাহলে এরকম করতে করতে 30 মিনিট তো আমাদের এই রাস্তাটা যেতে লাগছে। এবার আমরা বিরতিতে আসি, টোটাল কতবার থেমে দাঁড়িয়েছে বলো তো? এই জায়গাটাই কিন্তু মেন। যদি 5 কিমি রাস্তা হয় আর 1 কিমি পরপর থামে, মানে এই 1 কিমি যখন 1 কিমি হলো এখানে দাঁড়ালো, 2 কিমির সময় এখানে দাঁড়ালো, 3 কিমির সময় এখানে দাঁড়ালো, 4 কিমির সময় এখানে দাঁড়ালো, 5 কিমির সময় কি আর বিরতি নেবে? না, নেবে না। কেন নেবে না? তখন তো পৌঁছেই গেছে, তখন আর দাঁড়ি 5 মিনিট দাঁড়াবে কেন? পরের বার তো আর হাঁটতে হবে না, তখন ওখানে পৌঁছেই গেছে। তো তার মানে বিরতি হয়েছে কিন্তু 4টে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে বিরতি হয়েছে। প্রত্যেক বিরতিতে সময় লাগছে 5 মিনিট করে, 4টে বিরতিতে মোট সময় গেছে 4×5=20 মিনিট, তাহলে এখানে 20 মিনিট সময় গেছে। আর রাস্তাটা যেতে সময় গেছে 30 মিনিট, এটা আমরা আগেই বের করে রেখেছিলাম, তাহলে মোট সময় লাগলো 30 + 20, মানে 50 মিনিট মোট সময় লেগেছে। 30 + 20, 50 মিনিট মোট সময় লেগেছে। আর একবার রিপিট করছি, প্রথমে আমরা দেখলাম যে যাওয়ার সময়টা কত, বিরতি বাদ দিয়ে ভাবলাম যে 10 কিমি যাচ্ছে 60 মিনিটে, তাহলে 5 কিমি যেতে 30 মিনিট সময় লাগবে যদি মাঝখানে না দাঁড়ায়। কিন্তু দাঁড়িয়েছে, কতবার দাঁড়িয়েছে এই জায়গাটা দেখে বুঝতে পারছি যে 4 বার দাঁড়িয়েছে, 1 বার 5 মিনিট করে দাঁড়িয়েছে, তাহলে 4 বার 4×5=20 মিনিট দাঁড়িয়েছে, তাহলে মোট সময় লেগেছে 30 + 20, 50 মিনিট। অপশন নাম্বার বি হবে উত্তর, আর এই হলো তার সলিউশন। তো আশা করি সলিউশনটা সবার ভালো লাগলো, বেশ ইন্টারেস্টিং ধাঁধার মতো। তো এরপরে আমরা দেখে নেব এর আনসার, দেখে নাও 50 মিনিট আনসার রয়েছে। পরের কোশ্চেনে যাচ্ছি, পরের কোশ্চেনে বলা আছে যে 100 মিটারের একটি দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সানি এবং রনি 100 মিটারের মিটার দৌড়ায় যথাক্রমে 27 সেকেন্ডে আর 30 সেকেন্ডে, তাহলে সানি রনিকে পরাজিত করবে কত মিটারে? তো 100 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ভালো কথা, এখান থেকে এইটুকু দৌড়াতে হবে। সানি আর রনি দুজনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, বলছে এই 100 মিটার যেতে সানির 27 সেকেন্ড লাগে আর রনির 30 সেকেন্ড লাগে, তাহলে যে যার কম সময় লাগে সেই জিতে যাবে। মানে কে জিতলো? সানি জিতলো। কতক্ষণ পরে জিতলো? 27 সেকেন্ড যখনই হবে তখন তো সানি এখানে পৌঁছে যাবে, আর রনি তখনও এর মধ্যে কোথাও একটা দৌড়াচ্ছে, কারণ ওর তো আরও 3 সেকেন্ড বেশি লাগবে, 30 সেকেন্ড তো আরও 3 সেকেন্ড বেশি লাগবে এখানে পৌঁছাতে। তার মানে রনি মাঝখানে কোথাও রয়েছে, ধরলাম এই জায়গাটায় রনি রয়েছে যখন সানি পৌঁছে গেছে। তো
এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে কতটা দূরত্বে বা কত মিটারে পরাজিত করলো সেটা আমরা তখনই বুঝতে পারবো যদি আমি জেনে যাই যে রনি 27 সেকেন্ডে কত দূর গেছে। রনি 30 সেকেন্ডে যায় 100 মিটার, রনি 30 সেকেন্ডে যেতে পারে 100 মিটার, তাহলে 1 সেকেন্ডে যেতে পারে 100/30 মিটার, তাহলে 27 সেকেন্ডে যেতে পারে 100/30 গুণ 27 মিটার। শূন্য শূন্য কাটলাম, 3 × 27 = 90, তার মানে ঠিক 27 সেকেন্ড পরে যখন সানি রেসটা জিতে গেল সেই সময়ে রনি এখানে 90 মিটার রাস্তা অতিক্রম করে এসেছে। এই 100 মিটারের মধ্যে 90 মিটার যাওয়া হয়ে গেছে, তাহলে বাকি রয়েছে কত মিটার? 100 - 90 মানে এইটুকু রাস্তা হচ্ছে 10 মিটারের। তাহলে সানি রনিকে পরাজিত করবে কত মিটারে? 10 মিটারে। অপশন নাম্বার বি উত্তর। দেখো জাস্ট ছবিটা বোঝো তাহলেই উত্তর হয়ে যাবে। যখন রনি এই জায়গাটায় তখনই পরাজিত হয়ে গেল, রনি 27 সেকেন্ডে 90 মিটার গেল, তাহলে আর 10 মিটার ওদের মধ্যে গ্যাপ রয়ে গেল, তাহলে সানি রনিকে 10 মিটারে পরাজিত করবে। আনসারটা দেখিয়ে দিও, আনসার হবে অপশন নাম্বার বি 10। পরের যে প্রশ্নটা এটা আজকে লাস্ট কোশ্চেন, আর লাস্ট কোশ্চেন মানে হোমওয়ার্ক কোশ্চেন। এটা তোমাদের জন্য প্রশ্ন রয়েছে যে 54 কিমি/ঘন্টা = কত মিটার/সেকেন্ড। অপশন এ 16, অপশন বি 15, অপশন সি 12, অপশন ডি 18। তো এটার আনসার সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এটার কোনটা হবে আনসার। আর আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে আর কী কী অঙ্ক চাইছো, আর তার সাথে সাথে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর আমাদের এরকম আরও ভিডিওস পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।